নবম অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। এটা কিন্তু আসলে কোনো অঙ্ক টঙ্ক ওরকম কোনো কিছু কিন্তু না, এখানে শুধুমাত্র কিছু বেসিক জিনিস আছে, সেই জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো। তোমাকে ধরো এখানে যদি বলা হয় যে এখানে লম্বা ছেলে কে কে তাদেরকে আইডেন্টিফাই করো, তাহলে নাম আসবে পারভেজ, মমিন, সোহান, তাই না? তারপরে মাঝারি কে কে বের করো, তাহলে কি তোমার নাম কি? সজল, আব্দুল্লাহ, না সাইম মাঝারির মধ্যে চলে আর কি, তাছাড়া সবাই মাঝামাঝি, ঠিক আছে? তারপর মেয়ে কে কে ধরো, এরা এরা পাঁচজন। তো ব্যাপারটা হচ্ছে হলো দেখো যে এই অধ্যায়টা কিন্তু কিছুটা ঠিক ওরকম যে বলবে যে এই লম্বা কে কে বের করো, এই মেয়ে কে কে বের করো, এই মেজো কে কে মানে মধ্যম কে কে বের করো, এই খাটো কে কে বের করো। এখন দেখো তো এরকম যদি আমরা বের করতে চাই, যেমন ধরো আমরা লম্বা বের করতে পারছি, ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে যারা 5'6-7" ওপরে তারাই কি লম্বা, ঠিক কিনা? তো আমাদেরকে আগে বুঝতে হবে যে কোনগুলো আসলে কি, কোনগুলো আসলে কি, তাহলেই কিন্তু কি তুমি নবম অধ্যায়টা আসলে করতে পারো। প্রশ্ন কিন্তু এরকম আসে না, যে প্রশ্নটা এরকম আসে যে এই যে ধরো লম্বা কে কে বের করো, এই মেয়ে কে কে বের করো, এই জাতীয় প্রশ্নই কি আসে? এটা হচ্ছে সাধারণ আলোচনা। এখন দেখো বইয়ের ভিতরে যে কথাগুলো আছে যেগুলো সাধারণত বোঝা যায় না, যেমন প্রত্যক্ষ কি পরোক্ষ কি, এটা মোটামুটি তোমরা বুঝো। প্রত্যক্ষ বলতে কি, যে জিনিসটা কোনো কিছুর সাথে সরাসরি জড়িত সেগুলো হচ্ছে কি প্রত্যক্ষ, আর যেগুলা সরাসরি জড়িত না সেগুলো হচ্ছে কি পরোক্ষ। তারপরে দেখো যে জিনিসটা আসে নিয়ন্ত্রণযোগ্য অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, যে জিনিসটা আসে সেটা কি নিয়ন্ত্রণযোগ্য ব্যয় এবং অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হলো যে ব্যয়টা তুমি চাইলে বাড়াতে পারবা অথবা চাইলে কি কমানো সম্ভব, সেটাই হচ্ছে কি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। আর অনিয়ন্ত্রণযোগ্য বলতে বোঝায় যেটা চাইলেও কি তুমি বাড়াতে কমাতে পারবা না, সেটাই হচ্ছে কি ব্যয়, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। দেখো বইয়ের মধ্যে যে কথাটা বলা আছে আমি একটু দেখো পড়ে শোনাই তোমাদের, যে ব্যয় ব্যবস্থাপনার আয়ত্তর মধ্যে থাকে, ওই যে বললাম ব্যবস্থাপনার আয়ত্তর মধ্যে বলতে কি বোঝায় মানে চাইলেই কি কমানো বাড়ানো সম্ভব, তাকে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে। সাধারণত পরিবর্তনশীল ব্যয়গুলো হলো কি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, সাধারণত পরিবর্তনশীল ব্যয়গুলো কি ব্যয় নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন ধরো কাঁচামাল, যেমন কি কাঁচামাল, তুমি যদি দক্ষ শ্রমিকদের দিয়ে কাজ করাও তাহলে তোমার কাঁচামালের পরিমাণ কি লাগবে কম, আর যদি আনারি গুলো দিয়ে করাও, আনারি বলতে কি বোঝায় অবুজ বুঝে না, তাদের দিয়ে যদি করাও ঠিক আছে, একটা বানাবে আর তিনটা করবে কি নষ্ট, কাঁচামাল কি বেশি লাগবে, কথা কি বুঝতে পারছো? তার মানে কি সাধারণত কি যেগুলো হচ্ছে হলো নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণযোগ্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়টা কি নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ তুমি যদি তোমার প্রতিষ্ঠানে ভালো ভালো দক্ষ শ্রমিক নিয়োগ দাও তাহলে কি সেটা তোমার জন্য কি নিয়ন্ত্রণযোগ্য ব্যয় হবে। আর অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় যেটা বললাম যে স্থায়ী ব্যয়, যে তুমি যেটা চাইলেও হবে না চাইলে হবে, যেমন ধরো তুমি একটা কারখানা ভাড়া নিছো, কি নিছো কারখানা ভাড়া নিছো, তুমি যদি চাইলে কি তুমি ভাড়া কম দিতে পারবা, চাইলে বেশি দিতে, বেশি তো দেওয়া দিবাই না কখনো, বেশি কি কখনো কেউ দেয় না, মানে চাইলে কি কমানো সম্ভব না, সেটা হচ্ছে কি অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, কথা বুঝতে পারছো কিনা বলো। তারপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে হলো নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রণ, অনিয়ন্ত্রিত এই দুইটার হচ্ছে মাঝামাঝি,
দুইটার মাঝামাঝি। এটা হচ্ছে হলো মিশ্র, কি ব্যয়? মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় বলতে যেটা বোঝাচ্ছে যে ব্যয়ের কিছু অংশ নিয়ন্ত্রিত আর কিছু অংশ অনিয়ন্ত্রিত। মিশ্র বলতে কি বোঝাচ্ছে? মানে কিছু অংশ নিয়ন্ত্রিত ব্যয়, কিছু অংশ অনিয়ন্ত্রিত ব্যয়। এটার আবার আরেকটা নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। কি ব্যয়? আধা পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ কিছু অংশ স্থায়ী, কিছু অংশ পরিবর্তনশীল। দেখি কার সিক্স সেন্স কেমন বলো দেখি, এরকম একটা ব্যয়ের নাম কে বলতে পারবা? কিছুটা স্থায়ী, কিছুটা পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ কিছুটা নিয়ন্ত্রিত, কিছুটা অনিয়ন্ত্রিত। তোমরা কিন্তু তোমার চারপাশে এরকম অনেক ব্যয় আছে। কি মোটর সাইকেলের টায়ার কি এটা এর সাথে কি সম্পর্ক? ওটা নিয়ে কেমনে কেমনে মিশ্র, ওটা হবে না তেল। ওটা নিয়ন্ত্রিত কেমনে হলো? কিছুটা নিয়ন্ত্রিত, ওটা তো পুরোটাই নিয়ন্ত্রিত। আমি চললে চালালে খরচ হবে, না চাললে খরচ হবে না। মোটর সাইকেল আবার কেমনে হলো? গুড। এই যে এই ছেলেটা একটা আমি প্রথম দিনই বলছিলাম, ছেলেটা মেধাবী। বিদ্যুৎ খরচ, রুমের ভাড়া কোনো ভাবেই না। ভাড়া আমি পড়ালেও 1500 টাকা, না পড়ালেও 1500 টাকা, বন্ধ করে দিলেও 1500 টাকা। এই ছেলেটার মাথার বুদ্ধি বেশি, জাতি তোমাকে দেখে নে। এই যে হলুদ গেঞ্জি, ঠিক আছে রাহাত। আচ্ছা তো দেখো যে কিছুটা বিদ্যুৎ খরচ কিভাবে, বিদ্যুৎ খরচের কিন্তু একটা মিনিমাম বিল আছে 130 টাকা না 20 টাকা, যেন আমি এক্সাক্ট জানি না। 100 কত টাকা? 30 টাকা। এটা হচ্ছে মিনিমাম বিল। তুমি ইউজ করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। তাহলে এতটুকু কি অনিয়ন্ত্রিত না? 130 টাকা পর্যন্ত কি অনিয়ন্ত্রিত, আর তারপরের টুকু কি নিয়ন্ত্রিত। তুমি ইউজ করলে ব্যয় হবে, ইউজ না করলে কি মিটার ঘুরবে না। কিন্তু মিটার ঘুরুক বা না ঘুরুক তোমাকে 130 টাকা সব সময় কি দিতে হবে? গ্যাস না, যেমন তোমরা জানো যে দুর্ভাগ্যক্রমে আমি দুইটা ফ্যামিলিতে পড়াতে যাই, এবং সেখানে দুর্ভাগ্য কেন বললাম, যে যাদের বাসায় সরকারি গ্যাস সংযোগ আছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমি প্রায় 1 বছর যাবত পড়াচ্ছি, জীবনে কোনোদিন আমি ওই গ্যাসের চুলা বন্ধ হতে দেখিনি। কারণ একটা কাঠি নষ্ট হবে, যাই হোক আমরা যার যার জায়গা থেকে যদি একটু সচেতন হই, কারণ গ্যাসটা কিন্তু কি এক সময় কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের যদিও গ্যাসের খনি আছে, তারপরেও কি শেষ হয়ে যাবে। তো দেখো আমার মতে যে বাসাবাড়িতে সকল গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে সিলিন্ডার যদি ধরো 500 টাকা করা হয়, তাহলে দেশের অনেক গ্যাস সম্পদ কি হবে, বাঁচবে। কারণ ধরো একটা সিলিন্ডার যখন 500 টাকা হবে, তখন কিন্তু কি একটা ফ্যামিলির মোটামুটি কিন্তু আমাদের বাসায় এক সিলিন্ডার দিয়ে কিন্তু 1 মাস পার হয়ে যায়। কথা বুঝতে পারছো? আর এই যে ধরো সারা দিন 24 ঘন্টা যারা জ্বালায় রাখে, প্রত্যেকটা বাসাই নাকি রাখে। আমি একদিন ওর আম্মুকে জিজ্ঞাসা করলাম, যে আন্টি বন্ধ করেন না কেন? কই কেউ তো বন্ধ করে না, মিশে কাঠি নষ্ট, কাঠি নষ্ট হবে। কিন্তু যদি সিলিন্ডার ইউজ করতো, তাহলে কিন্তু আর কাঠির চিন্তা করতো না, তাহলে বন্ধ করতো। দেখছো আমাদের বাঙালির মহিলাদের বুদ্ধির লেভেল কোন জায়গা, যে কাঠি বাজাচ্ছে অথচ গ্যাস নষ্ট করে ফেলতেছে। আচ্ছা যাই হোক আমরা ওইদিকে না যাই। তো দেখো কিছুটা হচ্ছে কি মিশ্র বা আধা পরিবর্তনশীল বলতে কি বোঝায়, কিছুটা নিয়ন্ত্রিত, কিছুটা অনিয়ন্ত্রিত। যেমন কি বিদ্যুৎ খরচ,
আচ্ছা, পরোক্ষ মজুরি এবং মেরামত এই অপশনগুলো এখানে আছে। পরোক্ষ মজুরিটাও হচ্ছে হলো কি, কিছুটা নিয়ন্ত্রিত মানে আর কিছুটা অনিয়ন্ত্রিত। যেমন প্রতিষ্ঠানের কিছু ফিক্সড শ্রমিক থাকে, এটা জানো? প্রতিষ্ঠানের কিছু ফিক্সড শ্রমিক থাকে যাদেরকে তুমি কাজ করালেও তোমাকে মজুরি দিতে হবে, না করালেও কি দিতে হবে। যেমন ধরো তোমার প্রতিষ্ঠানে যখন অনেক কাজের চাপ, তখন তোমাকে এক্সট্রা ভাবে কি করতে হয়, শ্রমিক নিতে হয়। আর কিছু কিছু ফিক্সড যারা তাদের কি, অর্থাৎ ধরো সুপারভাইজার টাইপ যারা আছে আর কি, ঠিক আছে, তো এদের মজুরি কিন্তু কি মোটামুটি একটা স্টেজ পর্যন্ত কি ফিক্সড, এটা তোমাকে কি দিতে হবে। আর তার উপর যদি ধরো যে আরো বেশি বেশি কাজ করে বা অন্যান্য শ্রমিক যদি লাগা লাগে, সেক্ষেত্রে হচ্ছে কি তোমাকে বেশি দিতে হবে। তাহলে যতটুকু ফিক্সড অতটা কি অনিয়ন্ত্রিত, আর যতটুকু ফিক্সড না অতটুকু হচ্ছে কি নিয়ন্ত্রিত। তো এটাও কি আধা পরিবর্তনশীল বা মিশ্র। মেরামত, মেরামত ব্যয় কি আধা পরিবর্তনশীল বা মিশ্র। কিভাবে, ধরো প্রত্যেকটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু মেরামত কিন্তু করতেই হয়, যেটা কি ফিক্সড, তোমাকে কি করতেই হবে, এটা হচ্ছে কি ফিক্সড। তাহলে এতটুকু কি অনিয়ন্ত্রিত। আর যেহেতু মেশিন জিনিস, বেশি কোনো কিছু ওইতে নষ্ট হইতে পারে, তখন কি ওইটা তোমার কি চলে যাবে, মানে বেশি খরচ হয়ে যাবে না, তখন কি এটা কি কিছুটা নিয়ন্ত্রিত কিছুটা কি অনিয়ন্ত্রিত, এটাও কি মিশ্রের মধ্যে পড়বে। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে হলো নিমজ্জিত ব্যয়। দাঁড়াও, নিমজ্জিত ব্যয়টা হচ্ছে হলো, আচ্ছা নিমজ্জিত ব্যয় কি ব্যয়, নিমজ্জিত ব্যয় ইংরেজিতে বলা হয় সাঙ্ক কস্ট, SUNK, সাঙ্ক কস্ট। নিমজ্জিত কথাটার অর্থ কি, ঠিক আছে, যে ধরো নিমজ্জিত মানে হচ্ছে ডুবে গেছে, যেটা আর কখনো তোলা সম্ভব না, সেটাই হচ্ছে কি নিমজ্জিত। অর্থাৎ যে ব্যয় কখনো উদ্ধারযোগ্য নয়, যে ব্যয় কখনো উদ্ধারযোগ্য নয়, সেটাই হচ্ছে কি নিমজ্জিত ব্যয়। পেজ নাম্বার হচ্ছে হলো 915, 915 পেজ ব্যয় করো। দেখো আমরা একটু বইটা একটু পড়ি, বলছে যে ব্যয় উদ্ধারযোগ্য নয় তাকে নিমজ্জিত ব্যয় বলে। সাধারণত অতীত ব্যয়কে নিমজ্জিত ব্যয় বলা হয়। অতীত ব্যয় অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণে তা বিবেচিত হয় না, তবে অতীত ব্যয়ের যে অংশ উদ্ধারযোগ্য তাকে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে উদ্ধারযোগ্য অংশ ছাড়া অতীত ব্যয়ের অবশিষ্ট অংশ নিমজ্জিত ব্যয়। অর্থাৎ অতীতের যে ব্যয়, ঠিক আছে, তার যেখান যতটুকু হচ্ছে কি উদ্ধারযোগ্য অতটুকু হচ্ছে কি প্রাসঙ্গিক, আর যতটুকু উদ্ধারযোগ্য নয় অতটুকু হচ্ছে অপ্রাসঙ্গিক বা নিমজ্জিত। ধরা যাক একটি মেশিনের বহিমূল্য 75,000 টাকা। বহিমূল্য মানে কি, পুস্তক মূল্য, অরিজিনাল মূল্য। এ ব্যয় অতীতে হয়েছে বলে অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে এবং সিদ্ধান্ত গ্রহণের সময় বিবেচিত হবে না, কিন্তু মেশিনটির বিক্রয় করলে 15,000 টাকা পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে এর বিক্রয় মূল্য প্রাসঙ্গিক রূপে বিবেচিত হবে, ঠিক আছে। এক্ষেত্রে অতীত ব্যয় 75,000 টাকার মধ্যে 60,000 টাকা উদ্ধারযোগ্য নয়, এটি নিমজ্জিত ব্যয় বা অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। বুঝো নাই কিছু, বুঝতে পারতেছি চেহারা দেখেই, এবার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। একটা মেশিন তুমি 75,000 টাকায় কি করছো, কিনছো, ওকে, এটা হচ্ছে অতীত ব্যয় বা অপ্রাসঙ্গিক ব্যয়। এখন যদি তুমি এই মেশিনটা তুমি যদি বিক্রি করো, তাহলে তুমি কত টাকা পাবা, 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে কি প্রাসঙ্গিক। আর
ওই যে 10,000 60,000 টাকা সরি 75,000 টাকার জিনিস তোমার মূল্য কত দাঁড়াইছে? 15,000 টাকা। তোমার মূল্য কত মানে 15,000 টাকা দাঁড়াইছে, আর বাকি যে 60,000 টাকা এটা কি তুমি কখনো আর তোমার কাছে ফিরিয়ে আনতে পারবা? তাহলে এটা টোটালি কি সমুদ্র তলে নিমজ্জিত হয়ে গেছে। তাই এই ধরনের ব্যয়কে বলা হয় নিমজ্জিত বা অপ্রাসঙ্গিক ব্যয়। সাধারণত অবচয়কে অপ্রাসঙ্গিক ব্যয় বা নিমজ্জিত ব্যয় বলা হয়। বুঝতে পারছো কিনা বলো? অবলোপনকেও ধরা যেতে পারে, তবে মেইনলি হচ্ছে কি অবচয়। কি বললা? আচ্ছা তাই নাকি, তুমি তো ভালোই গ্যাস টেস্ট দেওয়া শিখে। আচ্ছা সুযোগ ব্যয় কি? এটা অলরেডি অনেকবার বলছি, সুযোগ ব্যয় হচ্ছে হলো একাধিক, হ্যাঁ ফিনান্সে এটা আছে কথা বলো না, সুযোগ ব্যয় হচ্ছে হলো একাধিক প্রকল্পের মধ্যে তুমি ধরো একটা প্রকল্প কি করবা গ্রহণ করবা, আর আরেকটা বাকি প্রকল্পগুলো কি করবা ত্যাগ করবা না, এবং ওইটা ত্যাগ করার সাথে সাথে ওইখানে যে আয় হতো সে আয়টাও তোমাকে কি করতে হবে ত্যাগ করতে হবে। ওই আয়টুকু ত্যাগ করাই হচ্ছে কি সুযোগ ব্যয়। আমার মনে আছে আমি তোমাদেরকে এভাবে বুঝাইছিলাম, ধরো পারভেজ বিয়ে করবে, ঠিক আছে, ধরো পারভেজ বিয়ে করবে, তো ও একটা দেখছে, ওর মা একটা দেখছে, ওর বাপ একটা দেখছে, খালা ফুপুরা মিলে আর একটা দেখছে, বন্ধু বান্ধব আর একটা দেখছে, পাত্রী মোট 5টা। কিন্তু বিয়ে করতে হবে কয়টা? একটা। ধরো বাজে কথা বলো না, তোমরা বন্ধু বান্ধব মিলে জোর করে তোমাদের পছন্দ যেটা ওটাই করাই দিল, ঠিক আছে, তো 5টার মধ্যে থেকে একটা সে গ্রহণ করলো, আর বাকি 4টার থেকে ধরো যে ভালোবাসা পাইতো সেখান থেকে সে কি হলো বঞ্চিত হলো। এই বঞ্চিত হওয়াটাই হচ্ছে কি ব্যয়? সুযোগ ব্যয়। বুঝতে পারছো কিনা বলো, নিজেরা কথা বলো না, বুঝতে পারছো? নিজে মানে কি এটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। তারপরে হচ্ছে হলো এটা তেমন দরকার নাই, ধরো প্রশ্ন আসে বেশি বেশি। আচ্ছা ভবিষ্যৎ ব্যয় দেখি, ভবিষ্যৎ ব্যয় ফিউচার কস্ট, অতীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মসূচি গৃহীত হলে অতীত ব্যয় সিদ্ধান্ত গ্রহণের সময় সরাসরি বিবেচিত হয় না, তাই এটি অপ্রাসঙ্গিক ব্যয়। ব্যয় প্রাসঙ্গিক হতে হলে তা অবশ্যই ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত হতে হবে, তবুও সকল ভবিষ্যৎ ব্যয় প্রাসঙ্গিক নয়। যে সমস্ত ব্যয় বিকল্প সমূহের ক্ষেত্রে একই থাকে অর্থাৎ পরিবর্তন হয় না সেগুলো অপ্রাসঙ্গিক ব্যয়। সিদ্ধান্ত গ্রহণের উপর অপ্রাসঙ্গিক ব্যয়ের কোনো প্রভাব নেই, ভবিষ্যৎ ব্যয় অনুমানের ভিত্তিতে বিবেচিত হয় বলে এতে অনিশ্চয়তা থাকে, কারণ ভবিষ্যতে সব সময় কি নিশ্চিত করে বলা যায় না, অনিয়মিত সিদ্ধান্তের ক্ষেত্রে সুদূর ভবিষ্যৎ সম্পর্কে তথ্যাবলি বিবেচিত হয়, সেজন্য অনিশ্চয়তা বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত এটার তেমন কোনো ব্যবহার নাই। এটা ধরো কোনো আলতু ফালতু বিষয়, আমি নিজেই ওইভাবে কিছু বুঝলামই না, কথা কি বুঝতে পারছো? আর এটা কিভাবে মানে এটার রকম দরকার নাই, কোনো উদাহরণ টুদাহরণ দেওয়া নাই। আর দেখো পরীক্ষাতে আসার মতো যেটা আচ্ছা, এখানে যারা স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে যারা জানো না, এটার ভিডিও কিন্তু আমি অনেক আগে আপলোড করছিলাম, যখন ওই যে ফিনান্স চতুর্থ অধ্যায় তোমাদেরকে করাইছিলাম, ঠিক আছে, সেটা যাদের যাদের মনে নাই তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিয়ে অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা তো তারপর আচ্ছা পণ্য ব্যয় কি ব্যয়? পণ্য ব্যয়, এই কথা বলো না, পণ্য ব্যয় বলতে যেটা বুঝায়, ঠিক আছে,
পণ্য ব্যয় হচ্ছে হলো 9-5 পেজ বের করো। এগুলো আমি যে কটার কথা বললাম এই কটা যদি মাথায় ধারণ করতে পারো 9 অধ্যায়ের সব অঙ্ক পারবা। এবং আগে কিন্তু যখন 9টা সৃজনশীল ছিল প্রশ্নে তখন কিন্তু 9 অধ্যায় থেকে প্রশ্ন হতো না, কিন্তু এখন 11টা হয়, এখন প্রশ্ন কিন্তু কি করে, আর এখানে খুব সহজে 10 পাওয়া যায়। পণ্য ব্যয় বলতে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ কি একটা পণ্য তৈরি করার জন্য যতটুকু কাঁচামাল লাগে অতটুকু, তার সাথে প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরি খরচ। প্রত্যক্ষ মজুরি বলতে কি সরাসরি যে মজুরিটা লাগে সেটা, কারখানা উপরি খরচ, এগুলো যোগ করতে হবে। যোগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এটা তোমরা আরো ভালোভাবে বুঝবা যখন আমি তোমাদেরকে সপ্তম অধ্যায়ের ক অংশ, সপ্তম অধ্যায়ের 2টা অংশ, যেটা তোমাদের কি তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, এখনো কি তোমাদের সিলেবাসে ওইটা কি নাই, 7-এর ক অংশ করলে এটা ভালোভাবে বুঝতে পারবা। তার সাথে প্রারম্ভিক চলতি কার্য, চলতি কার্য মানে বুঝো, ধরো এই 60টা সবই তৈরি করা হয়ে গেছে, শুধু বোতামটা লাগানো হয়নি, তাই এর কাজ কি এখনো কি রানিং, যার কারণে এটা কি বলা হয় কি চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য তোমাকে যোগ করতে হবে আর সমাপনী চলতি কার্য তোমাকে বাদ দিতে হবে। এতটুকু বিষয় মনে রাখলেই তুমি পণ্য ব্যয় বের করতে পারবা। এবং পণ্য ব্যয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে কিন্তু কি বেশ ভালোই আসে। কালীন ব্যয়, কালীন ব্যয় বলতে বোঝায় অফিস এবং প্রশাসনিক, অফিস প্রশাসনিক এবং বিক্রয় ও বিতরণ সংক্রান্ত যত প্রকার খরচ আছে, অর্থাৎ অফিসের খরচ এবং বিক্রয় সংক্রান্ত খরচগুলোই হচ্ছে কি ব্যয়, কালীন ব্যয়। কালান্তিক না, কালীন ব্যয়। কথা কি বুঝতে পার, কালীন ব্যয় কোনগুলো, অফিস পরিচালনা করতে এবং বিক্রয় করতে যে ব্যয়গুলো হয় সেগুলোই হচ্ছে কি কালীন ব্যয়। তো দেখো আমি যে কথাগুলো বললাম এগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই 9ম অধ্যায় থেকে তুমি 10 পাবা। আর যদি না বুঝতে পারো, বারবার এই যে ভিডিওটা আপলোড করে রাখবো নি, বারবার শুনবা, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভালোভাবে কি 10 পাবা। আর তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখলা তাদেরকে অবশ্যই একটা অনুরোধ করব, সেটা হচ্ছে হলো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমার কমেন্ট সেকশনে করবা, অথবা ফেসবুক যে গ্রুপ আছে সেখানে করবা। ইনবক্সে করলে আসলে প্রবলেম হয়, কারণ তোমরা জানো আমরা একটু আমি একটু বিজি মানুষ। তো সবাই যদি বুঝে থাকো আর কারো যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।